হাই বন্ধুরা, আমাদের আজকের এপিসোড আপনার কাছে ভয়ানক হতে পারে। আপনি হয়তো দেখেননি এমন কতগুলি মূর্তি নিয়ে আমাদের আজকের এপিসোড। এই সকল মূর্তিগুলির মুভমেন্ট লক্ষ্য করা গিয়েছে, তবে তাদের মুভমেন্টের পিছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। সেটি অবশ্যই দেখবেন এবং ভালো করে জেনে নেবেন, যাতে করে আপনাকে কেউ ঠকাতে না পারে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই আশ্চর্য রকমের এপিসোড শুরু করা যাক। ইজিপসিয়ান স্ট্যাচু। এই ঘটনাটি ঘটেছিল 2013 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার মিউজিয়ামে। সেখানে থাকা একটি ইজিপসিয়ান স্ট্যাচুকে ঘুরতে দেখা যায়। এই রকমের ঘটনা যা প্রথমবার সকলকে ভয় পাইয়ে দিয়েছিল, কিন্তু এর পিছনে থাকা রহস্য প্রায় সকলকে চমকে দিয়েছিল। প্রাচীনকালের এই মূর্তি 2018 সালেরও পুরাতন বলে মনে করা হয়। এই মূর্তিটি যে মিউজিয়ামে ছিল ওখানকার অধ্যক্ষকে ক্রমশ বোকা বানাতে থাকে। অধ্যক্ষের মতামত অনুসারে এই মূর্তি ওখানে থাকা কাঁচের আলমারির মধ্যে ক্রমশ ঘুরে যেত। তিনি আরও বলেন যে এটি এমন একটি ডিসপ্লে যার চাবি শুধুমাত্র তার কাছেই ছিল। তবে কিভাবে এই মূর্তিটি এইভাবে ঘুরে যেতে পারে সেটা সবার কাছেই প্রশ্ন ছিল। এই সমগ্র ঘটনাটি বোঝার জন্য এবং দেখার জন্য তারা একটি ক্যামেরা লাগায় মূর্তির দিকে। তারা ভেবেছিল হয়তো মূর্তিটিকে এইভাবে ঘুরিয়ে তাদের সঙ্গে কেউ ইয়ার্কি মারছে। যখন মূর্তিটির এই ভিডিও ক্লিপটি দেখে তখন তারা প্রত্যেকেই আশ্চর্য হয়ে যায়। তাদের কাছে তখন এই বিষয়টি ভয়ানক হয়ে ওঠে। মূর্তিটিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু কোনোভাবেই কোনো ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে তারা লক্ষ্য করে যে মূর্তিটি শুধুমাত্র দিনের সময় ঘুরপাক খাচ্ছে, রাত্রিবেলা তা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তবে গবেষকদের অনেক রিসার্চের পর জানতে পারা যায় যে বরং মিউজিয়ামে আসা সকল ভিজিটরদের পায়ের সাহায্যে উৎপন্ন হওয়া ভাইব্রেটের ফলে এই রকমের ঘটনা ঘটে। অর্থাৎ শুধুমাত্র দিনের সময় সাধারণ মানুষের চলাফেরার কারণে মূর্তিটি এইভাবে ঘুরে যেত। তবে এই রূপ ব্যাখ্যা আপনিও কি সঠিক বলে মনে করেন? তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। গণেশ ইট মিল্ক। ভগবান গণেশ হিন্দু ধর্মের সবথেকে বেশি পুজো করা ভগবানগুলির মধ্যে একটি, যে শুধুমাত্র হাতির মস্তকের জন্য পরিচিত। হিন্দু ধর্মে সকল ভগবানের পুজো করার আগে গণেশ ঠাকুরের পুজো করা হয়ে থাকে। তবে 1995 সালে 21 ডিসেম্বর একটি কথা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। সকলে মন্তব্য করতে থাকে যে গণেশ ঠাকুর দুধ পান করছে। এই কথাটি শোনার পর সাধারণ মানুষ মন্দিরের মধ্যে ভিড় করতে শুরু করে। প্রায় প্রত্যেকেই একে একে গণেশ ঠাকুরকে দুধ পান করাতে থাকে আর গণেশ ঠাকুরের মূর্তি দুধ পান করতে থাকে। সময় পরিবর্তনের সাথে সাথে অন্যান্য দেবদেবীরাও দুধ পান করতে থাকে। একই সাথে এই কথাটি প্রচলিত হয় যে ঘরে মধ্যে থাকা অন্যান্য দেবদেবী এবং গণেশ ঠাকুর দুধ পান করতে থাকে। সাধারণ মানুষ চামচের সাহায্যে গণেশ ঠাকুরকে দুধ খাওয়াতে শুরু করে। তবে বৈজ্ঞানিক দৃষ্টিতে একটি থিওরি আবিষ্কৃত হয়, সেটি হলো মাস্ক হাইপনোসিস। তাদের মতামত অনুসারে এইরূপ চমৎকার অর্থাৎ আশ্চর্য রকমের ঘটনা শুধুমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিতে সলভ করতে পারবেন। এটিকে ক্যাপিলারি রিয়াকশন নাম দেওয়া হয়। যে কোনো মূর্তির মধ্যে অনেক ছোট ছোট পোর বা ছিদ্র থাকে, যার ফলে সে যে কোনো লিকুইড শোষণ করে নিতে পারে। অনেকেই মন্তব্য করেছে যে এই রকমের চমৎকার শুধুমাত্র 24 ঘন্টা পর্যন্ত চলেছিল। তবে এই বিষয়ে আপনার কাছে কোনো মতামত থাকলে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমরা আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। ভার্জিন মেরি অ্যান্ড দ্য ব্লাড। সমগ্র পৃথিবী জুড়ে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মূর্তির চোখ থেকে জল বার হতে দেখা গিয়েছে। এই রকমের একটি ঘটনা আর্জেন্টিনার একটি পরিবারের সঙ্গে একবার কিংবা দুবার নয়, পুরো 38 বার ঘটেছিল। কিন্তু এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে এটি ছিল রক্তের কান্না। ভার্জিন মেরির এই মূর্তি ফ্রিয়াস পরিবারের ছিল। তাদের এই মূর্তির এই রকমের ঘটনা তারা যখন সাধারণ মানুষকে জানায় তখন তাদের বাড়িতে প্রচুর মানুষ এসে ভিড় জমা করে। মূর্তিটির মালিক রোজানা মেন্ডোজা, তিনি মন্তব্য করেছেন যে এই মূর্তিটি ওনার গর্ভপাতে 10 বছর আগে এনেছিল। ভিডিওতে মূর্তির চোখের নিচে লাল তরল পরিষ্কারভাবেই দেখতে পাওয়া যাচ্ছে, যা দেখে মনে হচ্ছিল কাদার ফলে চোখ থেকে বেরিয়েছে। এপ্রিল 2017 সালে এই মূর্তিটি সর্বপ্রথম কাদা শুরু করেছিল। তবে তাদের ফ্যামিলি এই বিষয়ে গবেষণা করতে দেয়নি, যার ফলে এখনও পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি মূর্তিটির চোখে এই তরল পদার্থ কোথা থেকে আসলো। কিছু ওয়েবসাইটে যুক্তিতর্ক অনুযায়ী জানতে পারা যায় মূর্তিটিকে এই রকমটা করার জন্য মডিফাই করা হয়েছিল, তবে সঠিকভাবে কোনো তথ্য সামনে আসেনি। নিউ
নিউ মেক্সিকোর গুয়াদালুপি ক্যাথলিক চার্চে 7 ফুট উচ্চতা সম্পন্ন ভার্জিন মেরির বোনজের মূর্তি রয়েছে। এই মূর্তিটিকে সাধারণ মানুষ কাঁদতে দেখেছে। এইরূপ চোখের জল তারা যখন হাতের মধ্যে নেয় তখন গোলাপের সুগন্ধ পাওয়া গিয়েছিল। অনেকেই এইরূপ ঘটনা তাদের ক্যামেরার মধ্যে রেকর্ড করে আর পরবর্তীতে যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। অপরদিকে কেউ জানতেই পারছিল না যে এই মূর্তি থেকে বেরিয়ে আসা তরল আসলে কি ছিল। পরবর্তীতে একটি তদন্তকারক এই বিষয় নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং জানতে পারা যায় ভার্জিন মেরির চোখ থেকে যে জল বেরিয়ে আসছে তা কিছুটা মিল রয়েছে অলিভ অর্থাৎ জ্যাতুন তেলের সঙ্গে। চার্চের লিডার এই বিষয়ে মন্তব্য করে যে এই রকম ঘটনা কিভাবে হচ্ছে এবং কেনই বা ঘটছে এই বিষয় নিয়ে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পরবর্তীতে এই বিষয় নিয়ে অনেক তদন্ত করা হয় এবং মূর্তির আবিষ্কারককেও ডাকা হয়েছিল কিন্তু কোনো রকমভাবেই কোনো ফলাফল পাওয়া যায়নি। আপনার কি মনে হয় এটি কোনো কেমিক্যাল রিয়াকশন না কোনো রকম চমৎকার? কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। কালী মাতা, দেবী দেবতাদের দর্শন পাওয়ার জন্য সাধারণ মানুষ কতই না অপেক্ষা করে থাকে। কিছু সময় আমরা বিশ্বাস করে উঠতে পারি না যে অদ্ভুত এবং আজব সব চমৎকার আমাদের সামনে ঘটতে পারে। ইউটিউবে উপস্থিত এই রকমের ভাইরাল ভিডিও দেখার পর আপনিও অদ্ভুত অনুভূতি পাবেন। মন্দিরের মধ্যে একটি বাচ্চার সঙ্গে একটি ক্যামেরা গিয়ে পৌঁছায়, তখন মা কালীর চোখ ক্যামেরার সঙ্গে ঘুরতে থাকে। তবে ঘটনাটি কতটা সত্যি সেটা হয়তো আমি বলতে পারবো না। এই প্রসঙ্গে আমি শুধুমাত্র কতগুলি যুক্তিতর্ক এবং ব্যাখ্যা দিতে পারি। তবে এটি ছিল একটি অপটিক্যাল ইলিউশন যা আপনারা আগেও দেখেছেন। কালিমার চোখ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে তার চোখ অপটিক্যাল ইলিউশন তৈরি করতে পারে। মানে অনেক ছবি রয়েছে যেগুলি ঠিক একই রকমভাবেই ইলিউশন তৈরি করে। এখানে আপনি লক্ষ্য করবেন যে এই সকল ছবি বা মূর্তিগুলি আপনার দিকে তাকিয়ে রয়েছে। এই রকমের একটি অদ্ভুত ঘটনা চেন্নাইয়ের সাইবাবা মন্দিরে দেখতে পাওয়া যায়। ক্যামেরা না লাগানো থাকলে আপনি হয়তো কখনোই দেখতে পেতেন না। সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যায় সাইবাবার গলা থেকে হার অটোমেটিক খুলে পড়ে যায়। এই বিষয় নিয়ে আপনার কি কোনো মতামত আছে আমাকে জানাতে পারেন নিচে কমেন্টে। ব্লিঙ্কিং বুদ্ধা, আমাদের এই ঘটনাটি 2011 সালে ঘটেছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনেক বুদ্ধা মূর্তিকে অদ্ভুত রিয়াকশন করতে দেখা যায়। মূর্তিগুলি চোখের পাতা ফেলতে থাকে এবং ঠোঁটের নড়নচড়ন লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি তাদের হাতের মুভমেন্ট লক্ষ্য করা গিয়েছিল। প্রায় 1 ঘন্টার মতো এই রকমের আজব প্রকৃতির ঘটনা ঘটতে থাকে। মূর্তিগুলিকে দেখে মনে হচ্ছিল তারা যেন শ্বাস প্রশ্বাস চালাচ্ছে। ভিডিওর কোয়ালিটি ততটাও ভালো না হওয়ার জন্য সঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না যে সেখানে আসলে কি ঘটছিল। তবে কিছু বিশেষজ্ঞের মতামত অনুসারে ওখানে উপস্থিত লাইটের জন্য এই রকমের দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল আর মূর্তিগুলি প্রচণ্ড চকচক করছিল। অনেকে এটিকে আশ্চর্য ঘটনা বলে মন্তব্য করে। তবে যাই হোক, এটি একটি আকর্ষণীয় ঘটনা ছিল। কিন্তু জিজেস, মেক্সিকোতে একটি জিজেসের মূর্তিকে চোখ বন্ধ করতে এবং চোখ খুলতে দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবে ইন্টারনেটে অদ্ভুত জিনিস বেশ ভালোভাবেই ভাইরাল হয়ে ওঠে, তেমন এটিও ভাইরাল হয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2016 সালে। এই ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়াতে ধুম মাচিয়ে দিয়েছিল। খবরের কাগজে হেডলাইন হয়ে গিয়েছিল এই খবরটি। পরবর্তীতে অনেক ইনভেস্টিগেটর এই ভিডিওটি পর্যবেক্ষণ করে এবং এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। পরবর্তীতে একটি অস্ট্রেলিয়ান ইউটিউব চ্যানেল এই ভিডিওটি ফেক বলে মন্তব্য করে। তিনি সম্পূর্ণ ব্যাপারটি ভালো করে দেখান যে কিভাবে এই ভিডিওটি এডিট করা হয়েছিল। খ্রিস্ট দ্য রিডেমার, রিও ডি জেনেরিও এর শিখরে ঈসা মাসির মূর্তি রয়েছে। যদিও বা ইন্টারনেটে এমন অনেক ফেক ভিডিও এবং ছবি উপস্থিত রয়েছে, অনেক সময় দেখা গিয়েছে ফটোশপের মাধ্যমে তার হাত সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে সবথেকে আশ্চর্যময় ঘটনা তখন লক্ষ্য করা গিয়েছিল যখন ইন্টারনেটে একটি ভিডিও ফুটেজ দেখতে পাওয়া যায় যেখানে তার চোখের নড়নচড়ন লক্ষ্য করা গিয়েছিল। এটি দেখে আপনিও মন্তব্য করবেন যে এটি ফেক ভিডিও। তবে আপনার কি মনে হয় এই বিষয়ে? ব্লিঙ্কিং স্নো হোয়াইট, খুবই আকর্ষণীয় স্নো হোয়াইটের গল্প ছোটবেলায় অনেকেই শুনেছেন কিংবা দেখেছেন।
কিন্তু এইরূপ ক্যারেক্টার যা ভয়ানক হতে পারে সেটা কখনো ভেবে দেখেছেন কি? 2009 সালে মেক্সিকোর একটি পার্কে কতগুলি বাচ্চা মিলে একটি ভিডিও করছিল। তাদের ভিডিওতে আশ্চর্য রকমের ঘটনা ক্যাপচার হয়ে যায়। স্নো হোয়াইটের মূর্তি চোখ বন্ধ করতে থাকে। সাধারণ মানুষের মতামত অনুসারে এই পার্কের জায়গায় আগে কবরস্থান ছিল, আর কিছু মানুষ এই পার্কটিকে ভয়ানক বলে মন্তব্য করেছে। আর এই রকমের ঘটনা এখানে প্রায় লক্ষ্য করা গিয়েছে। ইনভেস্টিগেটর এই মূর্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি। ভিডিও ফুটেজটি পরিষ্কার ছিল না বলে এখনও পর্যন্ত এর আসল সত্যি জানতে পারা যায়নি। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক করবেন, আর হ্যাঁ, সকলকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যারা আমাদের নতুন ভিউয়ার, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।